বাইরে দুনিয়া দুনিয়া নাই রে, দুনিয়া শেষ হয়ে যাইতেছে গা। এখন কিছু টিকটক মহারানীদেরকে উদাম তো পাগলা কুত্তা মারার ইঞ্জেকশন দেওয়া হবে। তাইলে মৈত্রের বাপ চলুন পাগলা কুত্তা মারার ইঞ্জেকশন শুরু করা যাক। এরে মৈত্রের বাপ, পাগলা কুত্তা মারার ইঞ্জেকশন গুলো আছে না, এগুলো তাড়াতাড়ি লই আন, তাড়াতাড়ি লই আন। পাগলা কুত্তার মারার ইঞ্জেকশন একটা হেরে মাইরা দিই, দেখছেন নি হেরে অবস্থা। নাই নাই, আপনার কাছে পাগলা কুত্তা মারার ইঞ্জেকশন নাই। সব কি আপনার বইয়ের হুন্দার মধ্যে মাইরে দিয়েছেন নাকি? হ্যাঁ, একটা পাগলা কুত্তার মারার ইঞ্জেকশন নাই। নাই নাই, মৈত্রের বাপের কাছে পাগলা কুত্তা মারার ইঞ্জেকশন নাই, থাকলে একটা যদি মারি দিতাম ঠিক হয়ে যেত। কই এক কাম করেন না, এই তারে কিডনির পজিশন পরা একটা লাত্তি মারেন, কিডনির পজিশন পরা লাত্তি মারা এই কিডনির পজিশন ওই কিডনির দিয়ে যান গা। তাইলে সুর রাইকে যে সেইরানের একটা ব্যাস ধরছে না হিজদার, এই হিজদার ব্যাসটা ঠিক হয়ে গেল। এরে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব তো দেখা যায়, একখানা ডাইকা ডুইকা ভিডিও বানাছে না? এরপরে তোর থেকে যখন ফুলা ফার হইব তখন তো কবি যে বাফের মতো হইছে, বাফের মতো গাঞ্জডি হইছে, বাফের মতো লুচ হইছে। এই সময় তো আর মায়ের দোষ দিবি না, এই সময় সব বাফের দোষ দিয়ে লাগবে যে স্যারাইন সেরেন যেডি হয়েছে ব্যক্তি বাফের মতো হয়েছে। এইগুলারে দইরা ফাগলা কুত্তা মারা ইঞ্জেকশন মারা দেওয়া যেত। তাইলে এই যে অর্ধেক কাপড় সুপর ভরা না, এই অর্ধেক কাপড় সুপর ফইরে আর ভিডিও বানাই লইল না, তখন ফুল কাপড় সুপর ফইরে এই ভিডিও বানাই লইল। এরে মৈত্রের বাপ, তুমি যদি আমার দরজার সিবার মধ্যে নিয়ে, দরজার ফাঁকের মধ্যে নিয়ে আমার আন্ডাটা সিবার ভিতরে রাখিয়া যদি দরজাটা বন্ধ হয়ে দেয়, একদম আন্ডাটা তেতলা বেতলা হয়ে যেতে গা, তাহলে তো আজকে আর আমার এই দৃশ্যটা দেখন লাগলো না। এই দৃশ্যটা দেখন লাগলো হইলে তুমি এই কামটা আগে করলা নাকি লাইগা? হ্যাঁ, এখন তো তোমার কারণে আজকে আমার এই সব দৃশ্য দেখতে হয়। লাইক এর না দিবি আঙ্গুলি কি হাসা লাগছে নি? লাইক দে কি মুত্তের বাপ, তুমি এমনি করে বইয়ে রইছো কে কি লাগিয়া? একটু ওয়াও দেন না, ওয়াও ওয়াও ওয়াও। এই সাসা এই সাসা, আস্তে 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 একটু ফালাফালি করেন তো। আপনার তো হুন্দের বাল যা বাল আছে সব বাল টাল ফাইকা কারেন্টের তারের মতো হয়ে গেছে। আপনি এই বয়সে কি আপনার সতানে ধরছে নাকি? এরে মৈত্রের বাপ, জানেন একটা কথা, সতানের যত দায় দায়িত্ব আসিল সব দায় দায়িত্ব এই সাসার কান্দের উপরে দিয়া শয়তান ফালাই গেছে গা। শয়তানের যত দায়িত্ব আছে না সব দায়িত্ব হ্যাঁ ফালন করে। শয়তানের সব দায়িত্ব যদি হ্যাঁ ফালন না করতো তাহলে তো সাসা সেই রেনের জামা কাপড় ফিরে তো আর টিকটক ভিডিও বানাইতো না, নাচানাচি করতো না, করতো এই যে ফেলাইজু মেলাইজু যে ফরছে। আপনি কি সেই রেনের কাপড় চোপড় চিনেন না? মৈত্রের বাপে সেই রেনের কাপড় চোপড় চিনে না? আচ্ছা, আপনারা এত কিছু চিনাইতে পারতাম না, আপনি এক কিনার আগে বইয়ে থাকেন। হ্যাঁ, এই সাসা আপনার গো জামানায় আমরা জন্মগ্রহণ করে কি বিশাল বড় ফাপ করিয়া লাইছি নাকি? যে ফাফের প্রাশ্চিত্য আপনারা ফদে ফদে আমা করে দিতেছেন।